হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি সুব্রত, তোমরা দেখছো সুব্রত সরকার ইউটিউব চ্যানেল। আর আজকে আমার বার্থডে, 12th August, 2K22, ঠিক আছে? তো সেহেতু আর এটা কিছুই প্ল্যানিং ছিল না, হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে। অনেকে এসছে সকালে, অনেক ছোটো ছোটো কাজগুলো কমপ্লিট করেছি, তবে দেখাবো তোমাদেরকে সেগুলো। তো আমরা একটু যাচ্ছি, সকালবেলার কিছু ক্লিপ আছে সেগুলো তোমরা দেখতে থাকো, আর সেটা দেখতে দেখতে বাবার আমি রিটার্ন করে আসছি। চলো, বেরিয়ে পড়েছি। তো বুঝতেই পারছো একটা দক্ষযোগ্য হচ্ছে, ওই যে রাজবাসে হেঁটে হেঁটে বাজারের ব্যাগ নিয়ে, ঠিক আছে? যে মিন্ময় সবাই এক একে জয়েন কর। সৌরভকে নিয়ে এলে, সৌরভকে নিয়ে আমি একটি এই রিটে এসেছিলাম। ও তো সব চেনে কেন, সব চেনে। হ্যাঁ, মামারি রাস্তা মনে হয় না। তো আমরা একটা হেভি রাস্তা দিয়ে উঠে গেছি, এখন যাচ্ছি হচ্ছে চিকেন আনতে। তো চিকেন আনতে মুরগিটা, দেশি মুরগি আনতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে। এটা কত কিলোমিটার হবে ভাই? এটা 3-4 কিলোমিটার, 4 কিলোমিটার আন্ডারেই আছে। তবে দেখে তো কীরকম একটা জায়গা দিয়ে যাচ্ছি আমরা। এটা আমরা চুজ করলাম, তিনজন মিলে চুজ করলাম। হ্যালো গাইস, বেসিক্যালি আজকে আমার বার্থডে, তো সেই কারণে আমরা বেরিয়েছি। তো আমরা এসে গেছিলাম চিকেন নিতে, যদি একটা চিকেন মানে মুরগি কিনেছি, দেশি মুরগি, দেখে নাও তোমরা। তো যাই হোক, সেটাই রান্না হবে, রাতে পার্টি হবে, সবাই আসছে, অল্প কজনই আসছে, বেশি কাউকে বলিনি এবার। তো সব দেখাবো, চলো ব্ল্যাকি কেউ দেখে না। এটাকে কাটা হবে, তোমাদের সেটা দেখাবো, জ্যান্ত অবস্থায় দেখিয়ে দিচ্ছি একটু। সৌরভ চলে এসছে, আমরা এখন বেরিয়েছি। রাজু এখানে আরও আছে, সবাই আসবে টুকটুক করে। বর্ষা এবার প্রথম ফার্স্ট টাইমে আমার জন্মদিনে পিঁয়াজ পিঁয়াজ কাটছে, রান্না হবে। এই যে আমাদের শেফ চলে এসছে, ঠিক আছে? তো বাকিরা আছে, সৌরভ আছে, ও একটা কাজে গেছে। মাখামাখি চলছে, সৌরভ, রাজু। ধরাতে পারছিলাম না মানে স্টোভটা, মা এসে ধরিয়ে দিচ্ছে। এই যে আমাদের রাজু সবাই চলে এসছে, বর্ষার বাড়ির ছাদ।
যাই হোক, এখন বেসিক্যালি আজকে 12 তারিখ, এখনো পর্যন্ত রাত্রির বাজে 11:40, ঠিক আছে, 11:40 বাজে, আর আমরা এখনো পার্টি করছি এখানে, সবাই এসে সবে শুরু, আজকে হোল নাইট পার্টি হবে, আজকে আমার বার্থডে, তো সেই কারণে সবাই মিলে আজকে এখনো বেসিক্যালি 12টা বাজে, সেই কারণে এখনো পর্যন্ত পার্টি চলছে, আর আজকে সারা রাত পার্টি হবে। তো দেখো তোমরা ওরা কি আয়োজন করেছে, এদিকে কেক কাটার ব্যবস্থা চলছে, আর আমার ভাই আমাদের সৌরভ বলে একসাথে আজকে আজকে দুটো বার্থডে সেলিব্রেট, একসাথে সেলিব্রেশন হচ্ছে, কাল আমার ছেলে দিন না, ওরা আজকে 12ই আগস্ট আমার জন্য, আর ওই যে 14ই আগস্ট বসে আছে, আসছে অনেকজন রয়েছে, মানে এই প্রথম ফার্স্ট টাইম এত এনজয়মেন্ট হচ্ছে আমাদের দুজনের বার্থডে একসাথে ছিল, তো তোমরা দেখতে থাকো, ওকে ওকে চলো।